বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি খুশির খবর জানাবো। প্রথমেই জানাই, তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছ, তোমাদের ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্নের প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী যেটা জানিয়েছিলেন, তোমাদের 10,000 টাকা করে দেয়া হবে, যে টাকা দিয়ে তোমরা ট্যাব বা মোবাইল ফোন কিনতে পারবে। সেই ট্যাবের টাকা অলরেডি দেয়া শুরু হয়ে গেছে। তোমরা কবে পাবে ট্যাবের টাকা? তোমরা কিভাবে বুঝবে ট্যাবের টাকা এসেছে? তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। এবং তার সাথে সাথে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেলটি দেখছো, তোমরা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে, যাতে আমরা আরও ভালো ভালো ইনফরমেশন তোমাদের দিতে পারি। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল বাটনে ক্লিক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। তো তোমরা যদি তোমাদের ফোনে এই রকম একটি মেসেজ পেয়ে থাকো, তাহলে বুঝে যাবে তোমরা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ট্যাবের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এসএমএসটা আসবে WBIFMS থেকে, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং লেখা থাকবে টাকা ক্রেডিট হয়ে গেছে। এই টাকা দেওয়ার প্রক্রিয়া 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে আরও 1.5 মাস ধরে। অর্থাৎ যারা টাকা পাওনি বা এখনও তোমাদের ফোনে মেসেজ আসেনি, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যদি ঠিকঠাক ব্যাংকের তথ্য দিয়ে থাকো, তো অবশ্যই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট করেছো, তোমরা সেই ব্যাংকে গিয়ে একবার ভেরিফাই করে নেবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কি না। কারণ অনেক সময় এরকম হয়ে থাকে, যদি ব্যাংকের ট্রানজাকশান করা না হয়, মানে টাকা জমা বা টাকা তোলা না হয়, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্টটি অচল হয়ে যায়। তো তোমরা একবার ব্যাংকে গিয়ে অবশ্যই ভেরিফাই করে নেবে যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটি সচল আছে কি না। তো যদি না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা সেই ব্যাংক অ্যাকাউন্টটি সচল করে নেবে। মোটামুটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে আশা করা যায় ক্লাস টুয়েলভের প্রত্যেক ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে এই 10,000 টাকা ঢুকে যাবে। অনেকের মনে প্রশ্ন থাকে, এই 10,000 টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে কি একটু বেশি দামের বা একটু ভালো মোবাইল বা ট্যাব কেনা যাবে? হ্যাঁ, অবশ্যই তোমরা তা করতে পারো। আবার অনেকের মনে প্রশ্ন থাকে, আমি যদি ল্যাপটপ কিনি সেটা কি কিনতে পারবো এই 10,000 টাকার সাথে আরও টাকা যোগ করে? এক্ষেত্রে বলে রাখি, যেহেতু সরকার ট্যাব বা মোবাইলের কথা বলেছে, কিন্তু তোমরা যদি একান্তই ল্যাপটপ কিনতে চাও, সেক্ষেত্রে তোমরা একবার তোমাদের স্কুলের সাথে কথা বলে দেখতে পারো। স্কুল যদি বলে হ্যাঁ তোমরা ল্যাপটপ কিনতে পারবে, তাহলে অবশ্যই তুমি কিনতে পারো। তো তাহলে বন্ধুরা, এই ইনফরমেশনটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তার সাথে সাথে এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে। ধন্যবাদ।